শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ উদয়ন গুহর। শুভেন্দু অধিকারী রাজভবনে যান আর জাহান্নামে যান, কিন্তু যাদের আক্রান্ত বলছেন তাদের বাড়িতে কেন গেলেন না? আসলে যে 700 থেকে 800 জনকে বিজেপি কাউন্টিং এজেন্ট করেছিল, নিষিদ্ধ প্রামাণিক হারার পরে তারা আর গ্রামের বাড়িতে ফেরেননি, তাদের বাড়ি ভাঙচুরও হয়নি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কোচবিহারের রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের সভায় এইভাবে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কি বলছেন তিনি শোনাব। একটা বাড়িতে যায়নি কেন? ও বাড়িতে গিয়ে দেখতো যে কেন তারা নেই। আমরা বলছি যে 800 জন কর্মী ওদের ইয়ে ছিল, এজেন্ট ছিল, কারণ ওরা শুধু নিজেদের দলের না, ওরা বামফ্রন্টের কংগ্রেসের সব কাউন্টিং এজেন্ট, অন্যান্য নির্দল তাদের কাউন্টিং এজেন্টের ফর্মগুলো নিয়ে ওরা কাউন্টিং এজেন্ট দাঁড় করিয়েছিল, সে প্রায় 800। তো তারা কি বাড়ি ফিরে গিয়েছিল? তারা কিন্তু কেউ বাড়ি ফেরেনি। তো স্বাভাবিকভাবেই তারা বাড়ি না ফিরে যদি পার্টি অফিসে আশ্রয় নেয়, আর যদি বলে যে এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, একটা প্রমাণ দেখাক যে একে বাড়ি ছাড়া করা হয়েছে। না, আজকে আক্রান্তদের নিয়ে উনি রাজভবনে জাহান্নামে যাক, কোনো আপত্তি নেই, ওর যেখানে খুশি তাকে আমি আটকাতে পারবো না। কিন্তু ওর যদি সাহস থাকে, ওর যদি ক্ষমতা থাকে, ও যে যাদের কথা বলছে তাদের বাড়িতে গিয়ে ওই এলাকার সাধারণ মানুষের কাছে খোঁজ নিক যে এদের উপর কোনো অত্যাচার হয়েছে কিনা, এবং সেই অত্যাচারের ফলে ওরা বাড়ি ছাড়া হয়েছে। একটা কেস যদি দেখাতে পারে, ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা দলগতভাবে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত। উল্লেখ্য, শনিবার বিজেপি পার্টি অফিসে এসে দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথাও বলেন শুভেন্দু। সেই বিষয়ে কটাক্ষ করলেন উদয়ন গুহ। গত সপ্তাহ থেকেই শুভেন্দু উদয়নের কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। দুদিন আগেই উদয়ন গুহ সম্পর্কে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি করেন, ফলে মিডিয়াতে থাকার জন্য কিন্তু নানা ধরনের মন্তব্য করছেন। শনিবার 15 জুন তিনি কোচবিহারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তাঁর করা মন্তব্যের জন্য কার্যত কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি শোনাব। এগুলো মিডিয়াতে থাকার জন্য বলেন, সংকীর্ণ নিম্ন মানসিকতায় এসব করেন, এই জন্য ওনার নির্বাচন কেন্দ্রে ওনার যে বিধানসভা নির্বাচনে উনি 1,60,000 না কত ভোটে জিতেছিলেন, আজকে অনেক নিচে নেমে গেছে। তারা হিংসা রোকনে কি নামই নিয়ে রে রা হ্যায়, জবকি কোচবিহার মে এক প্রেগনেন্ট ঔরত কো কল জো হ্যায় তৃণমূল কংগ্রেস কে লোগো নে জো হ্যায় লাত মার কে জো হ্যায় ভর্তি কর দিয়া। টিএমসি নে জান বুঝ কে সব কর রাহা হ্যায়, ইসলিয়ে কর রাহা হ্যায় নেক্সট চুনাও মে অপোজিশন কো খতম করনে কে লিয়ে এ কোশিশ কর রাহা হ্যায়। ইসকা পাস সিধা সিধা জনাধার নেই হ্যাঁ, যো বিজেপি আঁকড়া মে 22-21 নেই মিলা, 12 মিলা, এ ঠিক হ্যায়, লেকিন বিজেপি কো 39% ভোট মিলা হ্যায়, বিজেপি 2,35,33,00,000 ভোটার কা সাপোর্ট বিজেপি কো মিলা হ্যায়, উসকো মালুম হ্যায় 90 অ্যাসেম্বলি মে বিজেপি কা লিড হ্যায়, 146 অ্যাসেম্বলি মে বিজেপি কা ভোট কা আঁকড়া 40% হ্যায়, এ সব টিএমসি কা পাস হ্যায়, আর ও কিস তরিকে সে গলত তরিকে সে কুছ কুছ ক্ষেত্র কো চুন কে চুনাও মে ধাঁধলি কিয়া, গিনতি মে ধাঁধলি কিয়া, সব তো মালুম হ্যায়। এ আপকা কোচবিহার মে 18th রাউন্ড তক ভাজপা উম্মীদবার নিশিত প্রামাণিক আগে থা, 19th আর 20th রাউন্ড মে উনকো হারা দিয়া, কোন হারায়, ও ডিএম অরবিন্দ মিনা হারায়া। আপকা 17th সি ফর্ম মে যো ইভিএম কা যো মেশিন কা নম্বর হ্যায়, এক ভি মেশিন কা নাম্বার কা সাথ ম্যাচ নেই হুয়া, এক ভি। আর যো হামারি আওয়াজ উঠায়া গিনতি কে লিয়ে যো কাউন্টিং এজেন্ট থা, সবকো কাউন্টিং হল সে পুলিশ কো দেকর অ্যারেস্ট করায়া হ্যায় ডিএম, এ কোচবিহার সে লেকর আপকা সন্দেশখালি তক, ক্যানিং সে লেকর ডায়মন্ড হারবার তক, এ জনতা কা রায় নেই হ্যায়, এ প্রশাসন পুলিশ আইপ্যাক কা মিলা ভগত কা ইসকা নতিজা হ্যায়।
প্রসঙ্গত বৃহস্পতিবার 13 জুন কোচবিহারের মাথাভাঙ্গায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকে 4 কোটি ও মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে 10 কোটি বরাদ্দ করেছি, কিন্তু মাথাভাঙ্গা দিনহাটা কোচবিহার শহরের জন্য বরাদ্দ করিনি। এর কারণ হিসেবে ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেন যে শহরের মানুষেরা গ্রামের তুলনায় অনেক বেশি চালাক। অর্থাৎ তিনি বলছেন যে শহরের মানুষ কিন্তু গ্রামের মানুষের তুলনায় অনেক বেশি চালাক। শহরের মানুষের উপলব্ধি দরকার, তারা উন্নয়ন চান নাকি তারা ঠিক কী চান সেই কথাই কিন্তু তিনি বলেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছিল। এবং তিনি আরও বলছেন যে শহরের মানুষের এটা বোঝার দরকার যে উন্নয়ন চান না তারা ধর্ম চান, সেই নিয়ে কিন্তু তিনি রীতিমতন সরাসরি তোপ দাগেন। মন্ত্রী আরও বলেন যে মঙ্গলবার সরকারি বৈঠকে ছিলাম, দিদির কাছে বলবো যে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে জনপ্রতিনিধিদের কিছু ক্ষমতা দেওয়া হোক, যাতে বাঁচতে পারি। কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলছেন, কার বাবার টাকা দিচ্ছেন, কে কি করছেন, কে টাকা দিতে চাইছেন, এটা যাতে বাঁচতে পারি সেই অধিকার দেওয়া হোক, সব জনপ্রতিনিধিরা সেটাই কিন্তু চাইছেন। কি বলেছিলেন উদয়ন গুহ শোনাবো। গতকাল আমি কলকাতা থেকে ফেরার পথে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি। নির্বাচনের পরে আমি মাথাভাঙ্গা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙ্গা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙ্গা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি, এবং শুধু মাথাভাঙ্গা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক, তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান না ধর্ম চান। আমরা গত কয়েকদিন ধরে কলকাতায় দলীয় সভা করেছি, মঙ্গলবার সরকারিভাবে সভা হয়েছে, সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী, আমরা মঙ্গলবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলাম, প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব, দিদির কাছে বলব যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্তত পক্ষে এটা বাঁচতে পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে। গতকাল আমি কলকাতা থেকে ফেরার পথে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি। নির্বাচনের পরে আমি মাথাভাঙ্গা 1-এর জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।